দর্শকদের স্বাগত সময় কলকাতার পর্দায়। আমরা যথারীতি আজকেও প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস যাই বলি এবং একই দিনে সরস্বতী পুজোর দিনে খেলা হবে অনুষ্ঠানে দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা প্রথমেই যে বিষয়ে ঢুকব তা হলো অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন এই জন্যই আমাদের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ভারতের টেনিস সম্রাজ্ঞী হিসাবে পরিচিত যে টেনিস সুন্দরী বলতে আমরা যাকে বোঝাই, সেই সানিয়া মির্জা কিন্তু তাঁর টেনিস জীবনের শেষ পর্বে এসে পৌঁছেছেন। তিনি এর আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি অবসর নেবেন, 2023 সালের দুবাই ওপেন খেলেই তিনি অবসর নেবেন। তাঁর জীবনের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হিসাবে শেষ টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনের খেলা চলছে, আমরা অস্ট্রেলিয়ান ওপেনে আমরা একের পর এক কিন্তু দেখেছি ঘাত প্রতিঘাত, দেখছি বিভিন্ন তারকার পতন এবং উত্থান, কিন্তু এরই মধ্যে ভারতের সানিয়া মির্জা কিন্তু একের পর এক ম্যাচ জিতে তার স্বপ্নের উড়ান জারি রেখেছেন। রোহন বোপান্নাকে সঙ্গে করে তিনি কিন্তু ফাইনালে পৌঁছে গেছেন মিক্সড ডাবলসে। এই যে মিক্সড ডাবলসে ওঠার পথে তিনি একের পর এক বাছাই প্রতিযোগিতায় হারিয়েছেন যেখানে তারা ছিলেন অবাছাই, এবং কালকে কার্যত সানিয়া মির্জা কিন্তু জানিয়েছেন যে তার চোখে জল চলে এসেছিল, প্রায় কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছেন তিনি কাঁদেন না, কিন্তু তিনি কেঁদে ফেলেছিলেন কালকে আবেগের চোটে। তিনি জানিয়েছেন যখন তিনি খেলা শুরু করেছিলেন তখন সিনিয়র হিসাবেই পেয়েছিলেন রোহন বোপান্নাকে। আজকে রোহন বোপান্নার বয়স 42, তার বয়স 36, কিন্তু তাদের সম্পর্ক এখনও অটুট, এবং ভারত কিন্তু তাকিয়ে থাকছে তাদের দিকেই। এবং সবচেয়ে বড় কথা যা যে ছটি গ্র্যান্ড স্ল্যাম যেটা সানিয়া মির্জা, তিনি সপ্তম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জেতেন কি না সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে ভারতবাসী, এবং তাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের ফাইনাল এই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস, যে টুর্নামেন্টে জিতলে পরে সানিয়া মির্জার একটি গৌরবময় অধ্যায়ে অবসান হবে। আমরা এজন্য সময় কলকাতার পর্দায় সানিয়া মির্জা কেন্দ্রিক একটি প্রতিবেদন তুলে ধরব। সানিয়া মির্জার ক্যারিয়ারের শেষ ধাপে ভারত সহ বিশ্ববাসীর চোখ এখন অস্ট্রেলিয়ান ওপেনে। খেলোয়াড়ি জীবনের প্রান্ত সীমায় পৌঁছে চমকে দিচ্ছেন টেনিস সুন্দরী, আর একটি জয়। গৌরবময় টেনিস জীবনে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ারের অসামান্য পরিসমাপ্তি ঘটাতে পারবেন সানিয়া। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা টেনিস তারকা সানিয়া মির্জার স্বপ্নের উড়ান অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যখন শেষ সীমায়, তখনও তার স্বপ্নের উড়ান অব্যাহত। নিজের অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা। ফেব্রুয়ারিতে দুবাই ওপেনে খেলে সানিয়া মির্জা নিজের টেনিস র্যাকেট তুলে রাখতে চলেছেন। ঠিক তার আগে নিজের জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনকে স্মরণীয় করে রাখতে যে এবার সানিয়া মির্জা বদ্ধপরিকর হয়ে মেলবোর্নে পৌঁছেছিলেন তা প্রতিদিনই পরিষ্কার হয়ে যাচ্ছে। মিক্সড ডাবলসে ধীরে ধীরে তিনি এগিয়ে চলেছিলেন তার সঙ্গী রোহন বোপান্নাকে নিয়ে। বুধবার সানিয়া রোহন জুটি পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। আগের ম্যাচে জেলেনা ওস্টাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজের বিরুদ্ধে জয়লাভ করতে মাঠে নামতে হয়নি সানিয়া রোহনকে। জেলেনা ওস্টাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজ সেমিফাইনালে ওঠার ম্যাচের ওয়াকওভার দিয়েছিলেন সানিয়াদের। ছটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জেতা সানিয়া মির্জা তাঁর সপ্তম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জেতা থেকে মাত্র একটি ম্যাচ দূরে। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছানোর পথে ভারতীয় জুটি সানিয়া মির্জা এবং রোহন বোপান্না সেমিফাইনালে হারালেন ব্রিটেনের নিলস কুপস্কি এবং আমেরিকার ডেজরে ক্রাভচেক জুটিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে 7-6, 6-7, 10-6। নতুন রূপকথা রচনার স্বপ্নের দৌড়ে সানিয়া মির্জার দিকে চোখ রাখছেন তামাম ভারতবাসী। সানিয়া রোহনের সাফল্যকামী ভারতবাসীর পাশাপাশি 36 বছর বয়সী সানিয়া মির্জার দিকে চোখ টেনিস দুনিয়ার। এর আগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সানিয়া বোপান্না জুটি 6-4, 7-6 হারান উরুগুয়ের এরিয়েল বিহার জাপানের মাকাতো নিনোমিয়াকে। প্রথম রাউন্ডে সানিয়া বোপান্নারা 7-5, 6-3 হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার জেমি ফোর্ডলিস জুকে সেভিলে জুটেকে। প্রথম রাউন্ডে সানিয়া বোপান্নারা 7-5, 6-3 হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার
জেমি ফোরলিস লুকে সেভিলে জুটিকে। একের পর এক জয় সানিয়া মির্জার টেনিস জীবনে বর্ণময় অধ্যায়ের অবসানের আগে। উল্লেখযোগ্য হলেও সানিয়া মির্জা জানেন, জো জিতা ওহি সিকান্দার। শেষ ম্যাচ না জিতলে রূপকথা যে অসমাপ্তই থেকে যাবে জানেন বলেই সেমিফাইনালে সুপার টাই ভেঙে প্রতিপক্ষ তৃতীয় বাছাই স্কুপস্কি ক্রাভচেক জুটির সাথে 1 ঘন্টা 52 মিনিট সমানে সমানে লড়ে অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নিলেন অবাছাই সানিয়ারা। সিঙ্গলসে গ্র্যান্ডস্ল্যাম না জিতলেও ডাবলস বা মিক্সড ডাবলসে 4টি গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট জেতা সানিয়া মির্জা অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে। অস্ট্রেলিয়ান ওপেনেই তার শেষ সাফল্য এসেছিল ডাবলসে 2016 সালে, এবং প্রথম সাফল্য এসেছিল অস্ট্রেলিয়ান ওপেনে যখন মিক্সড ডাবলসে 2009 সালে চ্যাম্পিয়ন হন তিনি। এই সময়ের মধ্যে ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে উইম্বলডন, ফ্রেঞ্চ, ইউএস ওপেন সহ আরও 4টি গ্র্যান্ডস্ল্যাম জেতা সানিয়া মির্জার রূপকথার শেষ পাতাটি যেন সোনার অক্ষরে লেখা থাকে চান দেশবাসী। পাশে থাকুন ভারতীয় তরুণ রোহন বোপান্না, আর সপ্তম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে বিজয় চুম্বন দিন সানিয়া মির্জা। কায় মনোবাক্যে চাইছেন দেশবাসী। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা। পুরুষদের আইপিএল নিয়ে আমরা সম্মুখভাবে পরিচিত এবং প্রত্যেকের কাছে আকর্ষণের জায়গা পুরুষদের আইপিএল টুর্নামেন্ট, কিন্তু মহিলাদের আইপিএল টুর্নামেন্ট হতে পারে, সেটাও যে উপভোগ্য হতে পারে সেই ধারণাটা প্রাথমিকভাবে বিসিসিআই থাকা প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গাঙ্গুলি দিয়ে গেছিলেন। তিনি যে নীল নকশা চোখে দিয়েছিলেন রজার বিনি প্রেসিডেন্ট থাকার সময়, কিন্তু সেই নকশা মেনেই কাজ হচ্ছে এবং বিডিং শুরু হয়ে গেছে। মহিলাদের আইপিএলের বিডিং শুরু হয়ে গেছে, মহিলাদের আইপিএলে 5টি দলকে নিয়ে বিডিং কমপ্লিট। আমরা যদি দেখি আদানি স্পোর্টস লাইন ইতিমধ্যেই 1239 কোটি টাকা দিয়ে ইতিমধ্যেই চমকপ্রদ একটা বিষয় ঘটিয়েছে, যেখানে কিন্তু মহিলাদের আইপিএল যে প্রচুর টাকার অঙ্কে নির্ধারিত হয়েছে, প্রচুর খেলোয়াড়দেরকে যাদের আনা হবে তাদেরকে প্রচুর টাকা দেওয়া হবে, তা একটা আভাস পাওয়াই যাচ্ছে। অন্যদিকে শাহরুখ খান যিনি কেকেআরের যিনি হর্তাকর্তা, তিনি কিন্তু দলচেয়েও দল পাননি। এই সময় তার যে বিডিং সেখানে তিনি 666 কোটি টাকা দিলেও আমরা যদি দেখি তাহলে লখনৌর দল কিন্তু শেষ বিডিংয়ের শেষ স্থানটি পেয়েছে 757 কোটি টাকা দিয়ে। অর্থাৎ যে 5টি দল রয়েছে সেখানে কিন্তু শাহরুখের আকাঙ্ক্ষিত যে বিষয়টি, অর্থাৎ মহিলাদের আইপিএলে তার দল খেলবে, সেটি কিন্তু পূর্ণ হয়নি। যাই হোক, সার্বিক বিচারে কিন্তু আমাদের চোখ থাকছে পরবর্তী মহিলাদের আইপিএলের দিকে। যে পুরুষদের আইপিএলে যেরকম বিশ্বব্যাপী একটা আলোড়ন ফেলেছিল পুরুষদের আইপিএল, ক্রিকেটে মহিলাদের আইপিএল ঘিরেও কি সেই রকম বিষয় থাকবে? আমরা স্মৃতি মান্দানা বা আমাদের যারা হারমিত রয়েছেন, যারা ক্রিকেটার রয়েছেন এবং অন্য প্লেয়ার, তারা কি তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে আমরা যদি দেখি সেই মহিলা আইপিএলে দর্শকদের কতটা মাঠে টানবেন সেদিকে আমাদের চোখ থাকবে। আর এ নিয়েই আমাদের সময় কলকাতার পর্দায় মহিলা আইপিএল ঘিরে একটি ছোট্ট প্রতিবেদন। চলতি বছরেই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএল। ছেলেদের আইপিএল এর 15 বছর পর শুরু হচ্ছে প্রথম সংস্করণের মেয়েদের আইপিএল। 5টি দল নিয়ে শুভ সূচনা হবে মেয়েদের আইপিএল এ, যদিও 5 দলের তালিকায় ঠাঁই পায়নি কলকাতা। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 5টি দলের মালিকানা বিক্রি করে মোট 4,669 কোটি টাকা লাভ করেছে। মেয়েদের আইপিএল এ সব থেকে বেশি দামে আহমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টস লাইন প্রাইভেট লিমিটেড। প্রায় 1,289 কোটি টাকায় মেয়েদের আইপিএল এ দল কিনল আদানি প্রাইভেট লিমিটেড। এরপরেই রয়েছে ইন্ডিয়া উইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড, প্রায় 913 কোটি টাকায় মুম্বাইয়ের টিম কিনেছে। আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর 901 কোটি টাকা ব্যয়ে কিনেছে বেঙ্গালোরের মহিলা দল। দিল্লির দল কিনেছে JSW GMR ক্রিকেট, 810 কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ে দল, সবচেয়ে কম 757 কোটি টাকায় কিনেছে। বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানিয়েছেন, আজ ক্রিকেটের একটি ঐতিহাসিক দিন, কারণ 2008 সালে উদ্বোধনী পুরুষদের আইপিএল এর রেকর্ড ভেঙে দিয়েছে উদ্বোধনী মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিডিং। বিজয়ীদের অভিনন্দন। বিসিসিআই এই বিডিং প্রক্রিয়ার পর মোট বিড 6,669 কোটি টাকা আয় করেছে। এই বিডিং মহিলাদের ক্রিকেটে একটি বিপ্লবের সূচনা করবে, শুধুমাত্র আমাদের মহিলা ক্রিকেটারদের জন্যই নয়,
সমগ্র ক্রীড়া সম্প্রদায়ের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রার পথ প্রশস্ত করবে। পাশাপাশি তিনি এও জানান, মহিলাদের আইপিএল মহিলাদের ক্রিকেটে প্রয়োজনীয় সংস্কার আনবে এবং প্রতিটি স্টেক হোল্ডারকে উপকৃত করবে। যদিও মহিলা আইপিএল এ দল কিনতে আগ্রহী হলো, শেষ পর্যন্ত পিছু হটতে হয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে। সূত্রের খবর, শেষ পর্যন্ত দল কিনতে 666 কোটি টাকার বিডিং করে কলকাতা, কিন্তু এই অর্থ দল কেনার জন্য যথেষ্ট ছিল না। এখন আগামী সংস্করণে কলকাতাকে মহিলা আইপিএল এ দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে শহরের ক্রীড়াপ্রেমী মানুষ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা। আমরা আজ টেনিস নিয়ে, আমরা মহিলা ক্রিকেট নিয়ে আলোচনা করলাম। আমরা দর্শকদের সামনে এভাবেই প্রতিদিন তুলে আনছি বিশ্ব ফুটবল, বিশ্ব ক্রিকেট, বিশ্ব হকি সহ খেলার খুঁটিনাটি বিষয়। অস্ট্রেলিয়ান ওপেন কার্যত শেষ পর্বে, একই সঙ্গে আমরা যদি চোখ রাখি তাহলে দেখব যে হকি বিশ্বকাপ চলছে ভারতে উড়িষ্যার মাটিতে, ভুবনেশ্বর এবং রাউরকেল্লায়, তাও কিন্তু শেষ পর্বে এসে পৌঁছেছে। আমরা কালকে অস্ট্রেলিয়ান ওপেন এবং বিশ্বকাপ হকি নিয়ে ফিরব। ততক্ষণ দর্শকরা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বিভিন্ন অনুষ্ঠান। দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে খেলা হবে অনুষ্ঠানে থাকার জন্য।